গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বাজে এখন বাজে সন্ধে 7টা 3। তো আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এতক্ষণ আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে তখন বাজে 6টা 26, আর এখন বানিয়ে আনলাম কফি। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভালোই লাগে, যদিও তেমন ঠান্ডা নেই, এই যে কফি। তো আর এনেছি চানাচুর সাথে, ও বলে চানাচুর নিয়ে আসো, ও খুব একটা কফি খায় না, কিন্তু ও বলেছে না আজকে কফি খাবো, তো তাই জন্য বানিয়ে দিলাম, আমিও বানিয়ে নিলাম আর কি। ও খেলে আমার কফিটা খাওয়া হয়, আদারওয়াইজ খাওয়াটা হয় না, কিন্তু আমি কফি খাই। কফি খেলেই একমাত্র আমার পেটে দুধটা পড়ে, না হলে পড়ে না, কারণ আমি দুধ খেতে একদমই ভালোবাসি না। তো এই আর কি। আর তোমাদেরকে বলছিলাম না, চারদিকে রাস্তা খুঁজছে, সামনে ভোট আছে কিনা। হ্যাঁ, ভোট আছে। আর এখানকার ভাষাগুলো এমন করে বলবে না, মানে দুজন ছেলে এসেছিল বেল বাজিয়েছে, তো আমি রান্নাঘরে ছিলাম, কফিটাও করছিলাম, তারপর দুপুরে বাসনগুলো মাজছিলাম, এত টায়ার্ড লাগছিল না, দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি। আর আজকেও দুপুরে আলু সিদ্ধ, মার ভাত আর ডিম ভাজা খেয়েছি, আজকে দুজনেই খেয়েছি ঘি নুন দিয়ে। আজকে আর রান্না বান্না তেমন করিনি, সকাল থেকে কাজও ছিল, তো ওগুলোই করা হয়েছে আর কি, ওই জন্য হয়নি আর কি। তো ওই জন্যে আজকে ওই ভাত ওটাই খাওয়া হয়েছে। রাত্রিবেলা দেখি লাউ চিংড়ি এই ধরনের করব। যা, চিংড়ি মাছটাই তো বার করিনি ফ্রিজ থেকে, তোমাদের সাথে কথা বলতে গিয়ে মনে পড়লো। যাই হোক, বার করবো। আর এবার না, এখানে সত্যি ভোট আছে, আমি খারাপ কিছু বলিনি। দুটো ছেলে এসেছিল, হঠাৎ করে দেখছি ফটাকাট ফটাকাট এরকম করে, ওরা সাধারণত এভাবে ইংলিশটা বলে, কিন্তু আমি তো বুঝতে পারছি না, আমি শুনছি রিপোর্ট, আমি কি বলছে। ঠিক আছে, প্রমিকে ঘর থেকে ডেকে দিলাম, ও গেল, ও গিয়ে ও আসলে অফিসে এরকম কথা বলতে বলতে না ও শিখে গেছে, কানাডার ছেলে তো ওখানে রয়েইছে, আর তার আগে ভিজেনেটে যখন ছিল তখনও, আর এখানকার লোকজন এরকমই জড়িয়ে জড়িয়ে কথা বলে একটু, তো ও শিখে গেছে। ও দেখলাম এক চান্সেই ধরে ফেললো, যে ভোটার কার্ড বলছে, আমি তো শুনছিলাম রিপোর্ট, বলছে যে না ভোটার কার্ড বললো। তাও বললাম যে আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেটা, তো এখানে তো ভোট দেওয়ার কোনো কথাই নেই, এই আর কি। মে মাসে আছে এখানে ভোট, তো সব জায়গার হালই কি এক, তার মানে ভোট আসলেই কাজ দেখানো, ভালো রাস্তা খুঁড়ে দিয়ে কাজ দেখানো হচ্ছে, মানে ভোট আসলে জনগণকে চেনে তখন হাত জোর করা, পায়ে পড়ে যাওয়া অব্দিও চলে আর কি। ভোট শেষ হলেই কিন্তু আর কেউ কাউকে চেনে না আর কি, মানে কেউ কাউকে বলতে নেতা মন্ত্রীরা আর তখন চেনে না জনগণকে। যাই হোক আর কি, এখানে চলে এটা ঠিক কথা, কিন্তু ভালো রাস্তাকে খুঁড়ে দিয়ে কাজ দেখানোর মানেটা কি বাবা, যেটাই করুক না কেন, কিন্তু এখন তো প্রবলেম হচ্ছে বলে, যেমন আমার এখন একটু গাজর আর বিনসের দরকার, ওই নিচু রাস্তাটা দিয়ে নেমে গেলেই আমি পেয়ে যেতাম দোকানটাতে, কিন্তু ও রাস্তার যা হাল করে রেখেছে, আর রাস্তাতে লাইটের খুব অভাব, মানে লাইট দিয়েছে কিন্তু খুব কম পাওয়ারে, ঠিক মতো দেখা যায় না চোখে। তো আমি ওই খোঁড়া রাস্তা দিয়ে যেতে গিয়ে যদি আমি পা আবার খুঁড়িয়ে নিয়ে আসি, তো আরেক কেস, আগের পাই পুরো এখনো ভালো হতে পারলো না। তো ওই জন্য আমি ভাবলাম যাবো না, দেখি সুইগি বা জেপটোতে নিশ্চয়ই পেয়ে যাবো। তো এইসবই প্ল্যান প্রোগ্রাম রয়েছে, তো চলো দেখা যাক আগে আগে কি হচ্ছে। এখন বাজে রাত্রি 10টা 8, আমি রান্নাঘরে চলে এসেছি, করবো লাউ চিংড়ি, ডালটা গরম করবো, আর একটু আলু ভাজবো। তো লাউটাকে সেদ্ধ ফেদ্ধ করাই রয়েছে, একদম সামান্য একটুখানি কি লাউ রয়েছে ওটা দিয়েই করবো। ও বললো হঠাৎই যে রাত্রে একটু লাউ চিংড়ি করো, আসলে এটা দুপুরে আমাদের খাওয়ার কথা ছিল, কিন্তু তারপরে আর ইচ্ছে করেনি, তো ওই জন্য তো চলো আর দেরি করবো না, চালটা ধুয়ে নিই। তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিই, যেটা আমি করি আর কি। আজকে ঠিক করেছি আমি একটা ছোট ব্লগ দেব, মোটামুটি 7-8 মিনিটের মধ্যে, কী সব বলতে থাকি মাঝে মধ্যে নিজেই বুঝতে পারি না। তো যাই হোক, আজকে আমার ভীষণ না কাজের শেষ দিন ছিল, মানে ঘাট কাজ শ্রাদ্ধ সবটাই মিটে গিয়ে আজকে মৎস্যমুখী ছিল, তো হয়ে গেছে। দাদা আজকে আমায় ফোন করেছিল, দাদা বলতে জামাইবাবুর কথা বলছি আমি, দিদির পর ফোন করেছিল বলতে আমি মাকে ফোন করেছিলাম, ওখান থেকে দাদার সাথে কথা হলো আর কি। দাদা তাই বলছিল আসলে যেই অনুষ্ঠানই হোক না কেন একটা গ্যাদারিং, আর সত্যি কথা বলতে মানুষ কষ্ট পাওয়ার থেকে নিজে থেকে যদি মুক্তি পেয়ে যায় সেটা তো অবশ্যই ভালো, তবে আমরা সেটা মেনে নিতে পারি না, কোথাও আমাদের কষ্ট হয় এটা ঠিক কথাই, তবে সে তো তার কষ্ট থেকে মুক্তি পেয়েইছে এটা ঠিক কথা। তো আজকে যে গ্যাদারিংটা হয়েছিল তাতে আমি মিসিং ছিলাম, তাই দাদা বলছিল যে তোকেই আমরা পাই না। আর সত্যি কথা বলতে আমি না বড়দের ভালোবাসা ভীষণভাবে পেয়েছি, কারণ বোন হিসেবে, মানে ছোট বোন হিসেবে আমি একমাত্র কলকাতায় থাকি, আমার বাকি ভাই বোনেরা বাংলাদেশ আর ধূপগুড়িতে থাকতো।
মানে থাকেও আর কি, এক দিদির মানে আমার যে দিদি আছে, যে কাকু কাকি এসেছে আর কি, সেই কাকুর যে মেয়ে দিদি, ওই দিদিরও বিয়ে হয়েছে, জাস্ট আমার যে বছরের নভেম্বরে হয়েছে ওর সে বছরেরই ফেব্রুয়ারিতে হয়েছে। তো ওই আর কি, ওর বিয়ে হয়েছে পূর্ণিয়া, তো ও আপাতত পূর্ণিয়ায় থাকে। তো এই আর কি, আমি যেহেতু এখানে একা থাকতাম তাই সবার বেশিরভাগ ভালোবাসাটা আমিই পেয়েছি, যেহেতু এখানেই থাকা হতো তাই জন্যে সব কিছুতেই ওদের সাথে সাথে থাকা হতো। আর এই দিদির সাথে সব দাদা দিদিকেই অবশ্যই ভালোবাসি, তবে এই দিদির সাথে মানে মলিদির সাথে আমার অ্যাটাচমেন্টটা বেশি, তার কারণ ওই যে বললাম ছোট থেকে পিসি বাড়িতে থাকতাম তাই জন্য। তো সবটা আজকে ঠিকঠাকভাবে মিটে গেছে, এটাই অনেক ভালো কথা আর কি। যাই হোক, আজকে আমাদের যে জল দিতে আসে, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি, তাই আমার ভালো ভালো কিছু মোমেন্টও আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি না তোমরা আমাকে কিরকম ভাবো, অবশ্যই একটা মানুষ সবার কাছে সমান নয়, আমি যে সবার কাছে ভালো হতে পেরেছি তাও নয়, আমি চাইও না সবার কাছে ভালো হতে, কারণ সবার কাছে একটা মানুষ ভালো হতে পারে না, তাহলে নিজে সুখী হতে পারে না, তো নিজের খুশিও থাকতে পারে না আর কি, সবার কাছে ভালো হওয়া যায় না। তো যাদের কাছে খারাপ তাদের কাছে খারাপ কিছু করার নেই, আর যাদের কাছে ভালো তাদের কাছে সত্যিই আমি খুব 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 ভালো বলেই আমার মনে হয়, তারা আমাকে ভীষণ বেশি ভালোবাসা দেয়, আর বড়দের আশীর্বাদ তো অবশ্যই পেয়েছি। আর আজকে ZMR যে আমাদের ছেলেটা জল দিতে আসে ভাইটা আর কি, তো ভীষণ ভালো, ওকে আমি তোমাদের কাছে কীভাবে এক্সপ্রেস করবো আমি জানি না, তো ভীষণই ভালো, ও আমাদের আগের ফ্ল্যাট থেকে কন্টিনিউ জল দিয়ে যাচ্ছে, তো আজকে একটু লেট হয়ে গেছিলো। দেখো ওরও তো সারাদিন আর কতই বা ভালো লাগে, ও বাচ্চা ছেলে কলেজে পড়তে পড়তে এই বিজনেসটা করছে, তো অ্যাপ্রিসিয়েট করি অবশ্যই, পড়তে পড়তে ও ফ্যামিলির পাশে দাঁড়াচ্ছে এটা অনেকটা। তো যাই হোক না কেন, ওই আমাদেরকে জল দেয় আরও ভীষণ ভালো, আজকে দেরি হয়েছে বলে এসে বলছিল যে দিদি দেরি হয়ে গেল একটু, একদম ঠিক আছে বলে, একটু কাজ ছিল ব্যস্ত ছিল তাই ফোনটাও ধরতে পারেনি। যাই হোক, ও আমাকে বলছিল আজকে এসে, ও তো আমার ভাষা কিছু বোঝে না, যাই হোক তাও নাকি আমার ভিডিও দেখে, তো তারপরে বলার পর বলছিল যে দিদি তোমার মনিটাইজেশন হয়ে গেছে কিনা জিজ্ঞেস করছিল, তো আমি বললাম যে না এখনও তো মনিটাইজেশন হয়নি, তো তাই ও লাস্টে আমাকে ওদের ভাষায় বলতো, ও আমার সাথে আমাদের সাথে হিন্দিতে কথা বলে, কানাডা তো আমরা বুঝবো না। যাই হোক, তো ও বলছিল যে তোমার এত খাটনি নিশ্চয়ই একদিন ভালো কিছু তো হবেই, তো যাই হোক ও আমার যে খাটনিটা বুঝেছে এটাই অনেক, সেটা মনিটাইজেশন হওয়া বা ইনকাম করা এ তো পরের কথা, তবে এই ছোট ছোট ভালোবাসাগুলো এই মুহূর্তগুলো কিন্তু আমার ভালো লাগে, কারণ আমি আমার মনে হয় আমি অল্পতে খুশি হতে পারি, তো এই সামান্য একটা কথাই কিন্তু আজকে আমাকে, ও নিজেও হয়তো জানে না ও আমাকে এগিয়ে যেতে কতটা সাহায্য করলো। যাই হোক, তো চলো মোটামুটি হয়ে এসেছে রান্নাটা, বাকি যেটুকু আছে করে নি। তো লাউয়ের তরকারি তো নামিয়ে নিয়েছি, ভাত এখানে প্রায় হয়ে এসেছে, এবার আলুটা ভাজতে বসাবো, এটাতে যেটুকু টাইম লাগবে আর কি। একটা আজকে রান্না করতে ইচ্ছে করছিল, এরকমটা নয়, না করলে খাবো না, এখানে ইচ্ছে না করলেও করতেই হবে এই আর কি। তো চলো করে নিই, তারপর না তোমাদের কাছে আসছি, আবারও করে নিই, যদিও আর কিছু দেখানোর নেই, তাও দেখিয়ে দেবো কি কি হলো মোটামুটি রান্না বান্না। তো চলো, যাই হোক সবটা কমপ্লিট হওয়ার পর তোমাদের কাছে আর আসা হয়নি, তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো তোমাদের কাছে, টাটা।